পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের শিশুবাগান এলাকায় একটি বন্ধ পেট্রোল পাম্পের পেছনের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা এলাকায় চাঞ্চল্য। এলাকার মানুষজন আগুন লাগার ঘটনা লক্ষ্য করে এবং পুলিশ ও দমকলকে খবর দেয়। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, পাশেই রয়েছে ঘন জনবস্তি। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে রয়েছেন এলাকার মানুষ। কি কারণে মোবিল গুলো রাখেন এখানে? ওরা মোবিল এরকমই পড়ে থাকে, আমাদের কোনো কাজে আসে না। আমার খালি আছে কোথাও। আগুন ধরেছে, তৎপরতা সহ দমকল বিভাগ প্রশাসন সব এসে আগুনের উপর আগুন নিবানোর চেষ্টা চলছে। যত তাড়াতাড়ি হোক এই আগুনের উপর কাবু করা যায়। তার সাথে সাথে যেটা দেখছি কী কারণে আগুনটা লেগেছে, বিগত বামপন্থী সরকার আমলে বেআইনিভাবে অনেক গোডাউন ফোডাউন করে দেওয়া হয়েছে। না আছে ফায়ার পারমিশন, না আছে আর কোনো কিছু পারমিশন, সেই সবগুলো ডেকে যাতে রানীগঞ্জকে বাঁচানো যায় সে প্রচেষ্টা আগামী দিনে। কি মনে করছেন এটা কীভাবে আগুন লাগলো কিছু জানতে পারলেন না? এটা কীভাবে আগুন লাগলো সেটা তো বলা সম্ভব নেই, কিন্তু যেটা শুনলাম যেটা দেখছি যে সে একটা ডিসপুট ল্যান্ড যেখানে দুটো মালিকের সাথে ঝামেলা চলছে বন্ধ করে রেখে দিয়েছে, ওর ভিতরে আবর্জনা পড়ে আছে, কীভাবে ব্যবহার করছেন তারাই জানেন, কিন্তু তার সাথে সাথে এই আগুন লাগলো। ওনার তো সেটাকে আশেপাশের লোকজন কত এখানে কোনো ভয়ের কারণ আছে আশেপাশে তো জনবসতি? আর এখন আপাতত কোনো ভয়ের কারণ নেই, আগুনের উপর কন্ট্রোল করার সব প্রচেষ্টা চলছে, কন্ট্রোল হয়ে উঠেছে, যে ধোঁয়াটা উঠছে সেটা। কতগুলো ইঞ্জিন এসছে দমকলের? এখন অব্দি দুটো ইঞ্জিন এসছে, এই দুটো ইঞ্জিন কাবু প্রায় কাবুতে হয়েছে। আমরা দেখি ধোঁয়া উঠে দেখি সাধারণ স্থানীয় মানুষ এসছে, একটা গোডাউন ছিল সে গোডাউনে আগুন উঠেছে। ইতিমধ্যে প্রশাসন এখানে এসে গেছে, পুলিশ প্রশাসন এসেছে, দমকল বাহিনী এসছে, আগুন নেভাচ্ছে। হ্যাঁ, মানুষ আগুন নেভে যাবে। একটা ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, কি বলবেন? পরিত্যক্ত একটা পেট্রোল পাম্প ছিল, তার পেছনে হয়েছে, পরিত্যক্ত জায়গা ছিল। তো কোনো ভয়ের আশঙ্কা করছেন আপনার? আশঙ্কা তো কিছু নেই, আরে বাবা এখানে সবাই রয়েছে না, লাগোয়া এলাকাতে জনবসতি রয়েছে, ধরুন রয়েছে না, পুলিশ প্রশাসন আর ফেডারেল পুলিশ প্রশাসন আর কিছু ব্যাপার না, পূর্ণ এলাকায় গোডাউন রয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আপনারা কোনো পদক্ষেপ? চিন্তা ভাবনা চলছে, অনেক গোডাউন অনেক জায়গা আছে, এটাও তো পরিত্যক্ত জায়গা ছিল। এর আগে আপনারা দেখেছেন বেশ কয়েকটি গোডাউনে এই ধরনের আগুনের ঘটনা? ওইটা অনেক দিন থেকে পড়ে আছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।